ভিডিওটি শেয়ার করার চেষ্টা করব। আপনারা যারা মরিঙ্গোতে এসেছেন, আজকে যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যে একটু অল্প সময়ের মধ্যে আমি শেয়ার করার চেষ্টা করব। যেহেতু স্যাররা আছেন এখানে, আপনারা যে ইন্ডাস্ট্রিতে এসেছেন, আপনারা এমএলএম ইন্ডাস্ট্রিতে এসেছেন, আপনাদের কেরিয়ার আপনাদের, আপনাদের জীবনের দায়িত্ব আপনাদের, ডিসিশন আপনাদের, সিদ্ধান্ত আপনাদের। যদি সিদ্ধান্ত আপনাদের হয়, আপনার জীবনের দায়িত্ব যদি আপনার হয়, তাহলে আপনাকেই বুঝে নিতে হবে কোনটা ভালো এবং কোনটা খারাপ, তাই তো? যারা অসফল হতে চান কাইন্ডলি আব্দুল ভাই, অসফল মানে জীবনে অসফল হবেন, মানে সফল হবেন না কোনোদিন, একটাও হাত তুলবে উঠবে না। অথচ ড্যামশিওর এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আপনাদের মধ্যে অনেক মানুষ বা 80% মানুষ অসফল হয়ে যাবেন। কেন না, আপনাদের জায়গা থেকে আপনারা যে ইন্ডাস্ট্রিতে পা রাখছেন, সেই ইন্ডাস্ট্রি সম্পর্কে যদি আপনাদের অভিজ্ঞতা না থাকে, যে প্ল্যাটফর্মে পা রাখছেন, যে প্ল্যাটফর্মে কেরিয়ার বানাবেন, সেই প্ল্যাটফর্ম সম্পর্কে যদি আপনার স্টেবিলিটি সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনি অসফল হয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল, নাম্বার ওয়ান, গুড ট্র্যাক রেকর্ড অফ দ্য কোম্পানি। স্যার আমি আপনারা যারা একটু পুরনো যারা আছেন, যারা আমাদের সঙ্গে অনেকদিন সাথ দিচ্ছেন, যারা এখান থেকে অ্যাচিভমেন্ট নিয়েছেন, যারা এখান থেকে টু হুইলার নিয়েছেন, যারা জীবনের কিছু কিছু স্বপ্ন পূরণ করেছেন, আমি তাদের কাছে একটু জিজ্ঞাসার জায়গায় নিয়ে আসবো। আমাদের কোম্পানি যেদিন থেকে আপনি শুরু করেছেন, আমরা যেদিন থেকে শুরু করেছি, কোম্পানি আজ পর্যন্ত কোনো কমিটমেন্ট ফেল করেছে? একটু জোরে, কখনো কমিটমেন্ট ফেল করেছে? কোনো কমিটমেন্ট ফেল করেনি। দেখেন, আজ থেকে 6 মাস আগে গুজরাটের একটা কোম্পানি, আজ থেকে 5 মাস আগে গুজরাটের কোম্পানি, আজ থেকে এখনো লঞ্চ করেনি, করবে করবে কিন্তু করছে না, এরকম কোনো কোম্পানি আপনাদের কাছে আসছে না? আসছে বিভিন্ন সময়, আপনাদেরকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা হচ্ছে যে মরিঙ্গো তার কিছু নেই, হচ্ছে না। কার কার কাছে গেছে খবর? ও লাস্ট 31 তারিখে আপনাদের মোবাইলে কার কার কাছে মেসেজ এসছে? 31 তারিখে একটা মেসেজ কোম্পানির পক্ষ থেকে, স্যার কোম্পানি একদম 2020 31শে ডিসেম্বর, আমরা যেমন ভাবে মরিঙ্গো দিয়ে টক্সিন বার করি না, তো কোম্পানি আমাদের মরিঙ্গোর কিছু লিডারদের মধ্যে টক্সিন ছিল, সেই টক্সিন গুলোকে বাইরে বার করে দিয়েছে। কোম্পানি অ্যানাউন্স করেছে। আমরা লাস্ট কতগুলো প্রোগ্রাম, আমারও সৌভাগ্য হয়েছে, এখানে স্যাররা বসে আছে, স্যারদের সৌভাগ্য হয়েছে, কতগুলো প্রোগ্রামে কোম্পানি ম্যানেজমেন্টের পক্ষ থেকে এভাবেই আলোচনা হয়েছে যে যারা বেরিয়ে যাওয়ার একটু তাড়াতাড়ি বেরিয়ে যান, আমরা তাদেরকে ফেয়ারওয়েল দেব, কারণ কোম্পানি এমন সাজে সেজে আসছে, যেটা ইন্দ্রনী সরকার বলে গেছে, ইন্দ্রনী সরকারের জন্য একটা হাততালি চেয়ে নেব। কোম্পানি এমন ভাবে সেজে এসছে, আপনি একজন মানুষ, আপনি একজন মরিঙ্গোনিয়ান, আজকে শুরু করেছেন, আপনি কোনো মানুষকে কনভিন্স করতে পারেননি, কোনো মানুষকে আপনার টিমে নিয়ে আসতে পারেননি, তারপরেও এই 2021-এ আপনি মিনিমাম 1 লক্ষ টাকা ইনকাম করবেন। নিশ্চয়ই কোম্পানি আরেকটা মেসেজ আপনাদেরকে দিয়েছে গতকাল, গত পরশু, সেখানে কোম্পানি একটা টার্গেটও দিয়েছে। এটা টার্গেট 2 লাখ টাকা আন্ডার, এবং সেটা 200 মানুষ, এবং কোম্পানিটা করে দেখাবে। তো আজকে যদি আমরা দেখি, যখন আমি শুরু করেছিলাম কোম্পানির একখানা প্রোডাক্ট ছিল, প্রোডাক্টটার নাম ছিল মরিঙ্গো, 60খানা ক্যাপসুল ছিল। चारटा इनग्रेडिएंट दिए ওটা বানানো হয়েছিল। তারপরে এটা আপডেট করতে করতে 6খানা ইনগ্রেডিয়েন্ট মরিঙ্গোটা ম্যাট্রিক্স, তারপরে এটা 10খানা ইনগ্রেডিয়েন্ট এবং ওর এক ভ্যালু বাড়িয়ে মরিঙ্গোটা ম্যাট্রিক প্লাস, তারপরে আজকে দিন আমাদের কাছে কি আছে মরিঙ্গো ফাইটোসাইন। তাই কোম্পানি তার প্রোডাক্ট পার্টে আপডেট করেছে, কোম্পানি প্রোডাক্ট পার্টে আরো একটা সংযোজন করেছে। আমরা যখন মরিঙ্গো নিউট্রোম্যাটিক প্লাস নিয়ে কাজ করছিলাম তো তখন কোম্পানি আবার একটা সিদ্ধান্ত নিল আরেকটা প্রোডাক্ট আমাদের কাছে আরেকটা ফর্মুলেশন আমাদের কাছে দেবে। তখন আমরা অনেকেই প্রশ্ন করেছিলাম, এখানে অনেকেই আছে প্রশ্ন করেছিলাম আমাদের একটাই প্রোডাক্ট, আমাদের ইউনিক প্রোডাক্ট, এই প্রোডাক্টটা নিয়ে আমরা মার্কেটে কাজ করছি, দারুণ রেজাল্ট মানুষের শরীরে, তারপরে আবার একটা প্রোডাক্ট কেন? কি আমরা প্রশ্ন করিনি? আমরা সবাই প্রশ্ন করেছিলাম এবং এই প্রোডাক্টটা আসার কারণে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে অন্য জায়গায় চলে গিয়েছিল। কিন্তু কোম্পানির মিশন, কোম্পানির ভিশন, কোম্পানির লক্ষ্য, কোম্পানি মার্কেট করতে এসে তার দেখার ক্ষমতা অনেক বেশি। আমাদের কাছে আরো একখানা প্রোডাক্ট মরিঙ্গো সেলেরিক দেওয়ার ফলে আজকে দিনে দাঁড়িয়ে আমরা বলেছিলাম, তখন বলেছিলাম যে 4000 টাকায় মরিঙ্গো সেলেরিক কেউ খাবে না। আর আজকে দিনে আমার মনে হয় মরিঙ্গো ফাইটোসাইনের থেকে অনেক বেশি ডিমান্ড মরিঙ্গো সেলেরিকের। সেটাও আপডেট হচ্ছে দিনের পর দিন। কোম্পানি এইভাবে আপডেটেশন করতে করতে আরো একখানা প্রোডাক্ট মরিঙ্গো জয়নি। আমরা এখন বুঝতে পারছি যে মরিঙ্গো ফাইটোসাইনের পরে মরিঙ্গো নিউট্রোম্যাটিক প্লাস পরে যদি সেলেরিক না আনতো তাহলে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে যেতাম। কিন্তু ওই সময় আমরা ভেবেছিলাম না, এটা আমাদের ক্ষেত্রে আনাটা ঠিক হয়নি, ওই সময় ভেবেছিলাম, পরে ভাবছি না এটা ঠিক। তো কোম্পানি সেম ভাবে আরো একটা প্রোডাক্ট যেমন এনেছে, কোম্পানি নিজেকে আপডেট করেছে, কোম্পানি সেভাবে প্ল্যানের উপরে সবসময় আপডেটেশন রেখেছে। বিভিন্ন ভাবে মার্কেটে প্ল্যানটাকে দিয়ে মানুষকে সঠিকভাবে সঠিক জায়গায় কাজ করাবে এবং মার্কেট ওনার কোম্পানির পক্ষ থেকে কোম্পানি তার সেলিংটাকে বাড়ানোর জন্য বিভিন্ন প্ল্যানিং এর জায়গা বিভিন্ন সময় করেছে। এবং লাস্ট যে প্ল্যানটা নিয়ে এসেছে, লাস্ট যে আপগ্রেডেশন প্ল্যানটা নিয়ে এসেছে, সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে সবচেয়ে বেশি পাওয়ারফুল প্ল্যান। এবং আমরা ওই চিল্কা যে ট্যুর, সেই চিল্কা ট্যুরের শেষ দিনে আমরা সকালবেলা ওই প্ল্যানটা পরে পাওয়ার পরে আমরা সবাই নাচানাচি করেছিলাম। এটা আপনারা অনেকেই দেখেছেন, তাই তো? দেখেছেন অনেকেই। তো এমন প্ল্যান আমাদের সামনে দিয়ে এসছে এবং যেটা কোম্পানি অলরেডি ডিক্লারেশন দিয়েছে যে এর মতো বেটার প্ল্যান এই মুহূর্তে ভারতবর্ষে কারো কাছে নেই। অথচ সেই প্ল্যানটাকে কিছু মানুষ চেঞ্জ পরিবর্তন বা চেঞ্জ কোনো মানুষের অত সহ্য হয় না, সেই প্ল্যানটাকে একটু ঘুরিয়ে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছে যে প্ল্যানটা বেটার। স্যারের আছেন, স্যারদের কাছ থেকে শুনবেন, আমি ওই পার্টি যাব না, আমি শুধু কোম্পানির আপগ্রেডেশনটা বলছি। আজকে দিনে দেখেন যে কোম্পানি একদিনও, আজকে আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, কাজ করছেন, আমাদের পেমেন্টের কোনোদিন কোনো পেমেন্ট নিয়ে কোনোদিন ডিলে হয়েছে? কোনোদিন পেমেন্ট, আপনার পেমেন্ট 1 সপ্তাহ পরে দিয়েছে, 1 মাস পরে দিয়েছে, এমনটা হয়েছে? ইভেন এরকম হয়েছে যে সাইক্লোন আসবে বলে আপনার পেমেন্ট একদিন আগে দিয়েছে, তাই না? আজকে দিনে কোম্পানির সঙ্গে গভর্নমেন্টের যা টার্মস অ্যান্ড কন্ডিশন, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের সমস্ত জায়গায় আজকে দিনে পারফেক্ট। আমরা টিডিএস ভাবে, আমার একজন কলিগ আমার সঙ্গে বিজনেসটা করতো, কোনো কারণে সে অন্য একটা কোম্পানিতে যায় এবং সেখানে গিয়ে কিছু টাকা ইনকাম করার পরে যখন ফাইল করতে আসে, আমি যে সিএর কাছে ফাইল করি, সেই সিএর কাছে ফাইল করতে আসে, ফাইল করতে আসার পরে দেখা যাচ্ছে যে সে ইনকাম করেছে কিন্তু তার টিডিএস কোনোভাবে গভর্নমেন্টের কাছে পৌঁছায়নি। মাথায় হাত। কিন্তু আমরা প্রথম দিন থেকে দেখে আসি যে আমাদের প্রোডাক্ট পারচেজের যে জায়গাটা আছে, ইনভয়েস আছে, সেখানে জিএসটি 100% জিএসটি গভর্নমেন্টকে দিই হচ্ছে এবং আমরা যে ইনকাম করছি তার টোটালটাই কিন্তু টিডিএস ডিডাকশন করি। তো কোম্পানি এইভাবে প্রতিটা ট্র্যাক রেকর্ড যদি দেখা যায়, একে একে ট্র্যাক রেকর্ড দেখা যায়, সবটা দিনের পর দিন আপডেট করেছে এবং আজকে 2021-এ কোম্পানি পূর্ণ সাজে সজ্জিত হয়ে আমাদের সামনে হাজির হয়েছে। Second, two को था, three value for money product, value for money product. Sir, आपने जो टाका 1600 टाका 800 टाका 500 टाका दिए प्रोडक्ट किनेन, सर आपने टाकार मूल्य आपने प्रोडक्ट के माध्यम पे जान तो मानना पड़े आपने जेता का जैसे प्रोडक्ट किने तर मूल्य पानना पड़ना पान बेशी पन्ना बेशी पन्ना 1600 টাকার একটা প্রোডাক্ট কেনার পরে সেটা শরীরে দেওয়ার পরে যদি আপনার সুগার 8 বছর 10 বছর 12 বছরের সুগার যদি কন্ট্রোল হয়ে যায় এটা বেশি হয় না? তাহলে আপনি যে টাকাটা দিয়ে এখান থেকে প্রোডাক্ট কিনেন তার থেকে বেশি পান, কিন্তু মার্কেটে এমন অনেক কোম্পানি আছে প্রোডাক্ট নেওয়ার পরে আপনার মনে হয় এই প্রোডাক্টটা ফ্রি দিই, প্রোডাক্ট নেওয়ার পরে সেটা ইউজ করার পরে আপনার মনে হয় যে আমার টাকাটা টোটাল জলে গেল। আবার এমন কিছু কোম্পানি আছে আপনার প্রোডাক্টও দেবে না, প্রোডাক্টও দেবে না। আজকের দিনে দাঁড়িয়ে আমরা এমন একটা প্ল্যাটফর্মে আছি যার প্রোডাক্টটা 100% পিওর এবং আমরা সন্তুষ্ট যে আমরা আমাদের টাকাটা কোনোভাবে বিফল হয় না। তো আমি मोरिंगो ऑर्गेनिक्स इनकॉर्पोरेशन जो आगे बढ़ाता लीजिए देव कि हमारे सबसे आगे प्रोग्रामे बोले गेছি আবার বলছি এখনো পর্যন্ত মেডিকেল ইন্ডাস্ট্রিতে এমবিবিএস ডক্টর এফএসএস ডক্টর যা করে দেখাতে পারেনি मोरिंगो ফর্মুলেশন সেটা করে দেখিয়েছে। यस সেকেন্ড থার্ড powerful income plan without hidden condition. কোনো hidden আছে? আমরা এর আগে যে প্ল্যান পেয়েছি আবার আমাদের কাছে একটা আপগ্রেডেশন প্ল্যান আসছে, কোনো hidden নেই, কোনো জায়গা লুকানো নেই। যে আপনাকে বলা হচ্ছে এত আর আপনি দেখবেন শেষ সময় পাওয়ার সময় দেখবেন কম পাচ্ছেন, এরকমটা নেই। যেখানে যেখানে প্ল্যানের জায়গাটা 50% পে আউট তো 50% পে আউট এবং আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে সত্যি সত্যি 50% পে আউট, কোনো জায়গায় কোনো হিডেন নেই। কিন্তু অনেক প্ল্যান দেখবেন আই ওয়াশ করা, আপনাকে এমন ভাবে দেখিয়ে দেওয়া হবে যে আপনি এখান থেকে অনেক কিছু পেয়ে যাবেন, কিন্তু আলটিমেট আপনি ওখানে যাওয়ার পরে 6 মাস কাটানোর পরে আপনি ভালো বিজনেস দেওয়ার পরে দেখবেন যে যে পেমেন্টটা পাওয়ার কথা সেই পেমেন্টটা আপনার কাছে আসছে না। আমাদের এরকম একটা পাওয়ারফুল প্ল্যান আমাদের কাছে দিয়েছে যেখানে কোনো হিডেন কন্ডিশন নেই। তার ওয়েল ডেভেলপ ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট সিস্টেম 90% of committed people 99% committed people they fail because they don't get the right mentor and training system. স্যার ভালো কোচ যদি না হয় ভালো ফুটবলার হতে পারবেন? ভালো কোচ যদি না হয় ভালো ক্রিকেটার আপনি হতে পারবেন? আমরা এই ইন্ডাস্ট্রিতে দেখেছি যে ভালো কোচ দরকার আছে। ভালো কোচ যদি আপনার থাকে তাহলে আপনার হয়তো ততটা ভালো ট্যালেন্ট নেই, আপনার হয়তো ততটা ভালো এডুকেশন নেই, কিন্তু ভালো কোচ পাওয়ার কারণে ভালো মেন্টর পাওয়ার কারণে আপনি এখানে সফল হয়ে যাবেন। তো আজকে দিনে দাঁড়িয়ে আমরা শুধু আমাদের স্যারেরা আমাদের মেন্টর নন, শুধু স্যারেরা নন, সঙ্গে আজকে আপনার মেন্টর খোদ কোম্পানি, কারণ কোম্পানি তার নিজস্ব জায়গা থেকে আজকে আমাদের টোটাল ডেভেলপমেন্টের ট্রেনিং ডেভেলপমেন্টের জায়গাগুলো কোম্পানি আজকে নিজেও করছে। এবং আপনারা শুনলে সৌভাগ্য মানে শুনলে আনন্দ পাবেন, শুনলে আনন্দ পাবেন যে কোম্পানি টোটাল ওয়েস্ট বেঙ্গলে কোম্পানি টেনার দিয়ে টোটাল ওয়েস্ট বেঙ্গলের 6টা জায়গায় ট্রেনিং সেশন শুরু করছে এবং সেখানে আপনাদের সৌভাগ্য আপনারা এই কুচবিহারেই একটা ট্রেনিং সেন্টার পেয়েছেন। এখানে উইদাউট ফিজ আপনি ট্রেনিংটা নিতে পারবেন। কারা ট্রেনিং দেবে? ইন্ডিয়া लेवले जरा बड़ बड़ ट्रेनार आছেন इवन जरा इंटरनेशनल ट्रेनार তারা আপনাদেরকে ট্রেনিং দেবে। আমাদের দায়িত্ব আমাদের থেকেও দায়িত্ব অনেক বেশি কোম্পানি নিয়ে এসে কি হবে। আপনারা এতদিন ধরে পাচ্ছিলেন ইন্ডিয়া সরকারের ট্রেনিং, এতদিন ধরে পাচ্ছিলেন কি ওই আমাদের দিলীপ স্যারের ট্রেনিং, তাই তো আমরা মাঝে মাঝে আসতাম। কিন্তু আপনারা প্রতি মাসে দুবার করে পাবেন কোম্পানির এই রকম বড় বড় ট্রেনার দিয়ে ট্রেনিং। কোম্পানির জন্য একবার হাত দিয়ে দেন নাকি ডবল হবে না? হবে না, হবে হবে। তাহলে জোশ কোথায়? এটা জোর হাততালি হাততালি দিয়ে বোঝা। মিশনারি প্রোগ্রেসিভ থিংকিং ম্যানেজমেন্ট সেটা যারা সফল হয় তারা দেওয়ালে যারা সাকসেসফুল মানুষ তারা দেওয়ালের ওই পাশে কি আছে মানে দেওয়ালের উপারে কি আছে সেটা দেখতে পারে। এটা হচ্ছে মিশনারি পার্সন, তাদের থার্ড আইটা প্রচন্ড পারফেক্ট। কিন্তু কোম্পানি কোম্পানি লাস্ট 5 বছর 7 বছর ইন্ডিয়াতে, আমার 5 বছর, কিন্তু কোম্পানি 7 বছর ইন্ডিয়াতে বিজনেস করার পরে কোম্পানি ইন্ডিয়াতে কিভাবে দৌড়টা দেবে এটা কোম্পানি যেমন রেডি করেছে। এবং কোম্পানি শুধু তাই নয়, কোম্পানি 3টে দেশ রানিং, আরো এই 2021-এ আরো 10টা দেশে লঞ্চ করছে। কোম্পানি সেই সমস্ত অ্যাকোমোডেশন অলরেডি তৈরি করে ফেলেছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের মধ্যেকার কিছু মানুষজন এই কোম্পানির মিশন বা মিশনটাকে বুঝতেই পারছে না। কোম্পানি অলরেডি সজ্জিত হয়েছে আমাদের প্রত্যেককে কোটিপতি বানানো। আমরা যদি রাজি থাকি, তাই তো? কারা কারা রাজি আছেন কোটিপতি হবেন? আর আপনাদের জন্য আরেকবার হাত তুলে যাই। রেজাল্ট ডেলিভারি প্রোডাক্ট যেটা বলছিলাম যে পৃথিবীর ইতিহাসে আই এম নট এ মেডিকেল স্টুডেন্ট, বাট আমি এই মেডিকেল সায়েন্স এই প্রোডাক্টের ডিসকভারি এবং মেডিকেল সায়েন্স যেটা বুঝেছি এর মেকানিজম এবং এর মানুষের শরীরে কাজ করার যে পার্ট সেই জায়গাগুলো দেখেছি। এবং দেখার পরে আমার যেটা মনে হয়েছে যে সত্যি সত্যিই আমরা সৌভাগ্যবান। আমি কোনো ডাক্তার নই, কিন্তু তারপরেও বা আপনারাও ডাক্তার নন, কিন্তু তারপরেও আমরা মানুষের শরীরে যে রেজাল্ট দিচ্ছি সেটা পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি। এখানে বিপ্লব ঘোষ আছেন, আমি ভিডিওটা দেখেছি যে একজন কোমায় চলে যাওয়া মানুষ বিপ্লব ঘোষ, তো স্যার তো স্যারের জন্য একবার হাততালি হয়ে যাক। হ্যাঁ, তো ওনার উনি একজন কোমায় চলে যাওয়া মানুষ, কোমায় চলে যাওয়া মানুষ আজকে দিনে দাঁড়িয়ে আমাদের সঙ্গে কিন্তু মরিঙ্গোটা করছে। মরিঙ্গোর দৌলত, তাই তো? তো it's a plan that is easy to understand and explain. চিন্তা প্ল্যানটা আমাদের কাছে এর আগেও দিয়েছে এবং আবার আমাদের কাছে যেটা আপডেশন হিসেবে আসছে একদম ইজি একটা প্ল্যান। এখানে স্যারদের কাছ থেকে আলোচনাটা বেশি শুনবেন, আমি এই বিষয়ে একদম টোটালি ডিসকাস করব না। আমাদের কাছে যে সাবজেক্টটা দিয়েছে স্যারের ভাষায় বলছে যে সামনে কোনো ট্রাফিক জ্যাম নেই, সামনে কোনো বাম্পার নেই, মানে আপনি স্পিডটা অনেক বেশি দিতে পারবেন। এটা স্যারেদের ভাষা। তো সেরকমই একটা প্ল্যান আমাদের কাছে দিয়েছে। তার স্পটলেস পেমেন্ট রেকর্ড একদম বাস্তবিক। আমরা আমাদের জায়গাতে যে পেমেন্টটা পেয়েছি, কখনো কোম্পানি কাউকে 5 লাখ পেমেন্ট দিয়েছে, কখনো কোম্পানি কাউকে 7 লাখ পেমেন্ট দিয়েছে, কখনো কোম্পানি কাউকে 500 টাকা পেমেন্ট দিয়েছে। কিন্তু পেমেন্ট দেওয়ার জায়গায় কোম্পানি কোনোদিন ভাবেনি যে এত টাকা পেমেন্ট দেবো কেন, এবং সেখানে দিলেও করে। আজ পর্যন্ত দিয়ে এসেছেন। তারপর রিপারচেজ অপশন ফর ইনকাম। আমরা কোনো মানুষকে যদি আমাদের এই অর্গানাইজেশনে যুক্ত করি তার জন্য যেমন আমাদের বিজনেসটা হয়, সেই সঙ্গে সঙ্গে আমরা যা রিপারচেজ করি তারও 100% আমরা বিজনেস ভলিউম পাই। এবং একমাত্র মরিঙ্গো কোম্পানি যেখানে 100% বিজনেস ভলিউম দেয়। সুতরাং আমাদের বিজনেসটাকে অনেক বেশি বাড়ানোর জন্য আমাদের এখানে সাহায্য করে। Only adding members is not necessary for income. আপনাকে আপনি ইন্ডাস্ট্রিতে এসেছেন, আপনি হয়তো চাকরি করেন, আপনি ইন্ডাস্ট্রিতে এসেছেন, আপনি তো ব্যবসা করেন, আপনার সবসময় মনে হয় এখানে তো প্রচুর মানুষ আছে, তাহলে আমাকেও মানুষ যুক্ত করতে হবে। এটা মনে হয়, হতে পারে, অনেকেরই হতে পারে। আবার আপনার মনে হয় যে আমি তো কথা বলতে ভালো পারি না, তাহলে আমি কিভাবে মানুষকে যুক্ত করবো? মানুষ যুক্ত করার জন্য একটা ক্রেডিট লাগে, তো সেখানে আপনার মনে হয় যে আমি কিভাবে মানুষকে যুক্ত করবো, আমি তো খুব ভালো লেকচারার নই, খুব ভালো বলতে পারি না। কিন্তু আপনি বলতে না পারলেও কোম্পানি আমাদের কাছে যে অপশন দিয়েছে, এটা কেন্দ্রীয় সরকার বলে গেছে। আমি আবার বলছি, আপনি কাউকে যুক্ত না করতে পারলেও 2021-এ আপনি যদি পারফেক্টভাবে কাজ করেন, আপনার ঘরে মান্থলি 1 লক্ষ টাকা আসবে। আর আমরা যে বিজনেসটা করতে এসেছি লাস্ট 20 বছরে যদি রেকর্ড দেখা যায়, কোন বিজনেসটা বেশি চলে, আগামী দিনে কোন বিজনেস বেশি চলবে, যদি এটা দেখা যায়। এই মুহূর্তে আপনি দেখেন, আপনি যদি দেখেন যে সবচেয়ে বেশি কোন বিজনেস চলছে, মেডিসিন। কেন? আচ্ছা, আগামী দিনে এই বিজনেস আরো বেশি চলবে না আরো কম চলবে? হ্যাঁ, কেন? আরে চাষি যত বেশি কীটনাশক দেবে, যত বেশি রাসায়নিক সার দেবে, যত বেশি পেস্টিসাইড দেবে, আর তত বেশি রোগ। দেশের জনসংখ্যা বাড়ছে, চাষিরা খাদ্যের যোগান দেওয়ার জন্য আরো বেশি করে বীজ দিচ্ছে, আরো বেশি করে কীটনাশক দিচ্ছে, আরো বেশি করে সার দিচ্ছে, আর এই সমস্ত খাওয়ার পরে আরো বেশি করে রোগ হচ্ছে। স্যার, এটা বাড়বে না কমবে?